শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দশ ফেব্রুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বাল্য বিবাহ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাণী বাল্য বিবাহ নিয়ে কোনো দয়া নেই ক্ষমা নেই পুলিশের অভিযান অব্যাহত থাকবে বাল্য বিবাহ করে পালিয়ে যাওয়া অবৈধ স্বামীকে খুঁজে বের করবে পুলিশ বহিরাজ্যে পালিয়ে যাওয়া স্বামীদেরও নিস্তার দেবে না পুলিশ বাল্য বিবাহ নিয়ে যেরকম বলা হয়েছিল সেরকমই কাজ হচ্ছে এবার বাল্য বিবাহ করানো কাজী পুলিশের জালে রাজ্যে বাল্য বিবাহ করানো প্রথমজন কাজী আটক বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক আজব ঘটনা জমজ অটর সন্ধান মিলল হাইলাকান্দিতে একই নম্বর প্লেটে চলছে দুটি অটো গাড়ি যাত্রী সেজে হায়দ্রাবাদ ফেরত যুবকের লুটপাট ঘটনায় তিন অটো চালক গ্রেফতার বদরপুরে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যের বিভিন্ন স্থানে আগামী চব্বিশ ঘণ্টা হালকা বৃষ্টি সহ গণ কুয়াশার পূর্বাভাস জারি সারা রাজ্যের সঙ্গে আজ বরাক উপত্যকার শিলচরেও জেলা প্রশাসন কর্মচারীদের কর্মবিরতি এক চাঞ্চল্যকর ঘটনা কথা কাটাকাটিকে কেন্দ্র করে স্ত্রীকে তৃতীয় তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এক স্বামী আগামী সপ্তাহের মধ্যে প্রত্যেক জেলার সদর থানায় এইচএসের প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক গড়ি ক্যালকুলেটর সহ যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রে একশো চুয়াল্লিশ দ্বারা জারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ঘনিষ্ঠতা দুষ্কৃতির হুমকির মুখে ইসলামী পন্ডিত সঈদ গোবিন্দপুরী শিলচর সদর থানায় মামলা দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং শেষ খবরটি শিলচর হাফলং সড়কে বরকলা টলগেটে মারপিটের ঘটনা উত্তপ্ত পরিস্থিতি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত যেভাবে বলা হয়েছিল সেভাবেই কাজ হচ্ছে এবার বাল্যবিবাহ করানো কাজী পুলিশের জালে রাজ্যে বাল্যবিবাহ করানো প্রথমজন কাজী আটক পুলিশের রূপহী পুলিশ আটক করেছে কাজী উকাল উদ্দিনকে বাল্যবিবাহ সম্পন্ন করানোর মামলায় আটক করে পুলিশ কাজী সহ অন্য আরেকজনকে আটক করেছে পুলিশ রূপহী হাটের পশ্চিম সিঙ্গিমারি থেকে আটক করে খাজি উকালউদ্দিনকে উল্লেখ্য রাজ্যে বাল্যবিবাহ করানো প্রথম জন খাজিকে আটক করেছে পুলিশ এদিকে বাল্যবিবাহ বিবাহ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ন সিম্পেতি কোনো দয়া নেই কোনো ক্ষমা নেই অবৈধ স্বামী দরতেই থাকবে পুলিশ পুলিশের দরপাকর অভিযান অব্যাহত থাকবে অবৈধ স্বামীকে রাখতে ঠাই না থাকলে আরও নতুন করে নির্মাণ করা হবে অস্থায়ী কারাগার তবুও অবৈধ স্বামীকে দরপাকর অভিযান অব্যাহত থাকবে পালিয়ে যাওয়া অবৈধ স্বামীকে খুঁজে বের করবে পুলিশ বহিরাজ্যে অর্থাৎ অন্য রাজ্যে পালিয়ে যাওয়া স্বামীদেরও ছেড়ে দেওয়া হবে না অবৈধ স্বামীদের বহিরাজ্য থেকে খুঁজে বের করবে পুলিশ কটুর নীতি নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার আর মাত্র নয় দিন বাকি আগামী বিশ ফেব্রুয়ারি থেকে বিশ মার্চ পর্যন্ত রাজ্যে এইচএস অর্থাৎ উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যের আটশো ছাপ্পান্নটি পরীক্ষা কেন্দ্রে কলা বিজ্ঞান বাণিজ্য শাখার মোট তিন লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো উনআশি জন পরীক্ষার্থী অবতীর্ণ হবে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা পরিষদ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে ইতিমধ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষদ এডমিট কার্ড ও পরীক্ষার উত্তরপত্র প্রেরণ করেছে আগামী সপ্তাহের মধ্যে প্রত্যেক জেলার সদর থানায় প্রশ্নপত্র প্রেরণ করা হবে বলে পরিষদ জানিয়েছে এদিকে বিগত বছরগুলির মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক গড়ি ক্যালকুলেটর সহ যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ করা হবে পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন এক আজব ঘটনা জমজ অটোর সন্ধান মিলল হাইলাকান্দিতে একই নম্বর প্লেটে দুটো অটোরিকশা দেখে দস্তুর মতো হতবাক অনেকে একই নম্বরে দুটি অটোরিকশার সন্ধান মিলল হাইলাকান্দিতে কিভাবে একই নম্বরে দুটি অটোরিকশা চলছে এ ব্যাপারে এবার হাইলাকান্দি পরিবহন বিভাগ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয় কীভাবে একটি নম্বর প্লেটে দুটি অটো চলতে পারে এ নিয়ে হাইলাকান্দি জেলা জুড়ে চলছে চর্চা অটোতে যাত্রী সেজে আসিমগঞ্জে কর্মস্থল হায়দ্রাবাদ থেকে আসা এক যুবকের সর্বস্ব লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল বদরপুর পুলিশ বৃহস্পতিবারই জাকির হোসেন আব্বাস উদ্দিন ও জাবেদকে গ্রেফতার করা হয় তিন চুর পেশায় অটোচালক চালক বিভিন্ন সময়ে বদরপুর রেলওয়ে স্টেশনে আসা যাওয়া করা যাত্রীদের লুটপাট করা তাদের মূল পেশা এক চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীকে তৃতীয় তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এক স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গৌহাটি মহানগরে গুরামারায় একটি গুড়ামারায় তৃতীয় তলা থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন স্বামী বৃহস্পতিবার এলাকার শিবম রোডে ঘটে গমসের আলিও তার স্ত্রী হাসেরা খাতুনের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং তারা উভয়ে একটি তর্কে জড়িয়ে পড়েন এক সময়ে রাগান্বিত হয়ে তৃতীয় তলার বারান্দা থেকে তার স্ত্রীকে ধাক্কা দে তৃতীয় তলা থেকে পরে গুরুতর আহত হন ওই মহিলা স্থানীয়রা ওই মহিলায় রাস্তা থেকে আহত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ শিলচর হাফলং সড়কে বরহলা টোল গেটে মারপিটের ঘটনা ঘটল এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে বৃহস্পতিবার রাতে গুন্ডা বাহিনীর কর্মীদের তাদের আক্রমণে গুরুতর আহত হন এক জিপির সভাপতির স্বামী সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে জিপি সভাপতির স্বামী বিশ্বজিৎ বর্মনকে পুলিশের সামনেই গেটের কর্মীরা তাকে মারপিট করে বলে অভিযোগ জানা গেছে বরখলার বররমপুর জিপি সভাপতির স্বামী বিশ্বজিৎ বর্মন মারুচরা থেকে নিজ গড়ে যাওয়ার সময় টোলগেটে আক্রমণের শিকার হন গেট পার হওয়ার সময় কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক সময় সব কর্মীরা বের হয়ে তাকে মারপিট করেন বলে অভিযোগ আক্রমণে তার মাথা ফেটে যায় এরপর সঙ্গে থাকা লুকরা আহত অবস্থায় বিশ্বজিৎকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ঘনিষ্ঠতার জেরে হুমকির মুখে পড়লেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী পণ্ডিত পীর মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরী সোমবার রাত এগারোটা ত্রিশ মিনিটের সময় খালাইনের এক ধর্মীয় সভা থেকে বাড়ি ফেরার পথে এক অপরিচিত ব্যক্তির মোবাইল থেকে ফোন আসে ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে অকত্যবাসায় গালিগালাজ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সম্পর্কের প্রশ্ন তুলে হুমকি দেওয়া হয় এছাড়া গোবিন্দপুরীকে ধর্মীয় সভায় যুগ না দেওয়ার শাসানি দেওয়া হয় ঘটনার খবর তার শিষ্যদের কাছে পৌঁছতে বরাক সহ উত্তর পূর্বাঞ্চলের শিষ্যরা কুবে ফেটে পড়েন বুধবার দুপুরে এ বিষয়ে শিলচর সদর থানায় এক মামলা দায়ের করা হয় এবার শেষ খবরটি সারা রাজ্যের সঙ্গে শিলচরেও নয়া পেনশন ব্যবস্থা বাতিলের দাবিতে আজ কর্মবিরতি পালন করা হলো। সদৌ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাসার জেলা সমিতি আজ অর্থাৎ শুক্রবার শিলচরের জেলা প্রশাসনে কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করে বিক্ষোভ প্রদর্শন করে সমিতির কর্মকর্তারা বিক্ষোভ চলাকালীন সংস্থার কর্মকর্তারা বলেন তাদের দাবির মধ্যে রয়েছে নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় চালু করা বলেন ষাট বছর ধরে সরকারের সেবা করছে তারা যখন চাকরি থেকে অবসরপ্রাপ্ত হবেন তখন কোনো পেনশন পাবেন না এমন পেনশন নীতি বাতিল না করলে আন্দোলন আলো তীব্র হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন